আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের জাতীয় নেতা জনাব তোফায়েল আহমেদ। আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি। তাকে যদি রাজনীতির সেই ষাটের দশক, সত্তরের দশক থেকে আজ অবধি, অর্থাৎ 1960 থেকে সে 2023 সন পর্যন্ত, এই সময়ের বাংলাদেশের যে রাজপথ এবং বাংলাদেশের যে পার্লামেন্ট এবং সচিবালয়, অর্থাৎ টোটাল রাষ্ট্রযন্ত্রের যে গুরুত্বপূর্ণ অধিক্ষেত্রগুলো রয়েছে যেগুলো রাজনীতি নিয়ন্ত্রণ করে, সেই রাজনীতির যে পাঠ্য বই রয়েছে, সেই বইয়ের উপরে বিদগ্ধ পণ্ডিতগুলো যদি বাংলাদেশে এই মুহূর্তে জীবন্ত কিংবদন্তি কেউ থাকেন, তাহলে জনাব তোফায়েল আহমেদের সমপর্যায়ের কেউ নেই। তিনি একক এবং অনন্য। তার অনেক ত্রুটি অনেকের কাছে আছে, তার অনেক বক্তব্য অনেকের অপছন্দনীয়, কিন্তু তার জ্ঞান গরিমা পাণ্ডিত্য এবং তিনি যে ইতিহাসের সাক্ষী, এত বড় সাক্ষী আর বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তিনি যেভাবে স্মরণশক্তি সম্পন্ন, যেভাবে তার কথা বলার আর্ট রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা রয়েছে, একটি কাজ নির্বিঘ্নে করার যে দক্ষতা রয়েছে, এবং ভালো হোক মন্দ হোক যে কোনো বিষয় হজম করার তার যে অনবদ্য ক্ষমতা রয়েছে, আমার রাজনৈতিক জীবনে আমি যত বিখ্যাত রাজনীতিবিদকে দেখেছি তাদের কারোর মধ্যেই তোফায়েল আহমেদের সমপর্যায়ের এই গুণাবলীগুলো দেখিনি। তিনি লেখাপড়া করেন, তিনি লেখাপড়া জানেন, তিনি বক্তব্য দিতে পারেন টেবিলে এবং রাজনৈতিক মঞ্চে, যেটিকে টেবিল টক বলা হয়, এবং তিনি লিখতে পারেন। আবার ব্যক্তিগতভাবে যোগাযোগের ক্ষেত্রে এই মুহূর্তে আওয়ামী লীগের যত নেতা রয়েছেন, তোফায়েল আহমেদ সাহেবের যে ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, তারপর ব্যবসায়ীদের সঙ্গে, আমলাতন্ত্রের সঙ্গে, এরপর বিদেশিদের সঙ্গে, এমনকি সমাজের যে নেতিবাচক লোক, গুন্ডা বদমাশ থেকে শুরু করে যত আজে বাজে লোক রয়েছে রাজনীতির ক্ষেত্রে যাদেরকে লাগে, এই লোকগুলোর সঙ্গে যদি ওয়ান টু ওয়ান সম্পর্কের ক্ষেত্রে ধরেন, তোফায়েল আহমেদকে যদি আপনি 100 নম্বর দেন, 25 নম্বর পাওয়ার মতো দ্বিতীয় ব্যক্তি আওয়ামী লীগ বিএনপি কারোর মধ্যে নেই। তার ব্যক্তিগত কমিউনিকেশন, পিআর যেটিকে বলা হয়, পাবলিক রিলেশন, এটি বাংলাদেশের সর্বোচ্চ। সে আমি 80 দশক থেকে, 1980 সন থেকে তাকে দেখে আসছি, তখন থেকে এখন পর্যন্ত এর বিকল্প নেই। তিনি যখন কথা বলেন, যে রেফারেন্সগুলো দেন, এবং তিনি যে তথ্যপত্রগুলো হাজির করেন পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে, অবস্থার দৃষ্টি মনে হয় যে পুরো এই যে 70 বছর, 73 বছর, এই 73 বছরের যে রাজনৈতিক ইতিহাস, 63 বছরের রাজনৈতিক ইতিহাস, সরি 73 বছর হবে না, 1960 থেকে যদি 2000 ধরি 40 বছর আর 23 বছর, এই 63 বছরের যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে তিনি জীবন্ত এনসাইক্লোপিডিয়া, জীবন্ত এনসাইক্লোপিডিয়া, মুখস্থ বলে দিতে পারেন 62 সনের অমুক জায়গায় কী হয়েছে, 63-তে কী হয়েছে, 64-তে কী হয়েছে, 73-তে কী হয়েছে, 74-তে কী হয়েছে। তিনি জানেন অনেক কিছু, শুনেছেন অনেক কিছু, দেখেছেন অনেক কিছু, করেছেন অনেক কিছু। তার সফলতা পোশাকে, আশাকে, এটা দুরস্ত, আধুনিক, তার কথা প্রাঞ্জল, এবং তিনি প্রেজেন্টেবল যে কোনো পরিবেশে, যে কোনো সমাজে, সেটা সাধারণ গণমানুষের সঙ্গে হোক কিংবা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোক, তার জুতা থেকে শুরু করে একেবারে মাথার টাক পর্যন্ত, তার মাথায় চুল নেই, টাক পর্যন্ত, সব কিছুর মধ্যেই
আধুনিকতা রয়েছে, নান্দনিকতা রয়েছে, সৌন্দর্য রয়েছে। তিনি মন্ত্রী ছিলেন বহুবার, এমপি ছিলেন বহুবার। তার এমপি হওয়ার যোগ্যতা কিংবা মন্ত্রী হিসেবে মন্ত্রণালয় চালানোর দক্ষতা, কৌশলতা এবং অভিনবতা, এর সঙ্গে অন্য কোনো মন্ত্রীর তুলনা করা যাবে না। তিনি বাণিজ্য মন্ত্রণালয় চালিয়েছেন, শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন, একটা ট্রু শব্দ হয়নি। যদি ঘুষ খেয়ে থাকেন তাও কেউ বুঝতে পারেনি, জানতে পারেনি, আর যদি ভালোভাবে চালিয়ে থাকেন সেটাও তার সমপর্যায়ের অন্য কোনো বাণিজ্য মন্ত্রী বলতে পারবে না। তিনি সব কিছু ম্যানেজ করেছেন, ম্যানেজ মাস্টার। তো এত বড় যোগ্যতা সম্পন্ন যে মানুষটি আওয়ামী লীগের রাজনীতিতে সবসময় কিংবদন্তি ছিলেন এবং তিনি কিং মেকার ছিলেন, দলের মধ্যে গ্রুপিং করতেন, তোফাইল গ্রুপ, আমু গ্রুপ, মন্টু গ্রুপ এরকম ছিল। কিন্তু তোফাইল গ্রুপের যে নান্দনিকতা, এর সমপর্যায়ের নান্দনিকতা অন্য কোনো রাজনৈতিক ক্যাডার ভিত্তিক রাজনীতিতে ছিল না। তো এই মানুষটি 2009 থেকে, অর্থাৎ এই যে 2009 সালে আওয়ামী লীগ যে ক্ষমতা এলো, এরপর থেকে ক্রমশ ক্ষমতাহীন হতে 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 নিজ দলের শীর্ষ নেতৃবৃন্দ দ্বারা লাঞ্ছিত হতে হতে, অপমানিত হতে হতে আজ জীবন শায়ান হয়ে এসে তিনি অনেকটা দিকভ্রান্ত হয়ে পড়েছেন। একজন রাজনীতির বিশ্লেষক হিসেবে, একজন ছাত্র হিসেবে আমি এর কারণ খুঁজে পাই না কেন তার জীবনের এই পরিণতি, আওয়ামী লীগ কেন তাকে মূল্যায়ন করছে না, আওয়ামী লীগ কেন তাকে অবমূল্যায়ন করছে, আওয়ামী লীগ কেন তাকে বারবার আঘাত করতে চাচ্ছে, ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। যে অভিযোগ তার বিরুদ্ধে মূলত সেটি হলো তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন, 75-এর 15ই আগস্ট দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, তারপর তোফায়েল আহমেদ কিছু করেননি, রাস্তায় বেরোননি, এটি নিয়ে অনুযোগ অভিযোগের শেষ নেই। তৃতীয় যে কথাটি বলা হয় সেটি হলো তিনি ছিলেন রক্ষী বাহিনীর প্রধান, রক্ষী বাহিনী তার নিয়ন্ত্রণে ছিল, তিনি সেই রক্ষী বাহিনীকে মুভমেন্ট করাননি। এই বিষয়টি নিয়ে আমি যখন এমপি ছিলাম, তোফায়েল সাহেব যখন সংসদ সদস্য ছিলেন, একটা টকশোতে আমি এই কথা বলেছিলাম। তো তিনি টেলিফোন করেছিলেন আমাকে, বললেন যে রনি, অন্য সবাই বলতে পারে কিন্তু তুমি তো লেখাপড়া জানো, জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, তোমার কি এতটুকু বোধ নেই যে একজন অরাজনৈতিক ব্যক্তি কখনো কোনো সামরিক বাহিনীর অধিকর্তা হয় না। রক্ষী বাহিনী একটা বিশেষ আইনের অধীনে একটা বিশেষ বাহিনী ছিল, এই বাহিনীর প্রধান ছিল, এই বাহিনীর অর্গানোগ্রাম ছিল, আজকে র‍্যাবের কথা যদি ধরা হয় ঠিক এইরকম একটি বাহিনী ছিল, প্যারামিলিটারি একটা বাহিনী ছিল। সেই বাহিনীর যারা কর্তা ব্যক্তি ছিল, এই বাহিনীর যারা কমান্ডার ছিলেন, তাদের প্রতি একজন রাজনৈতিক ব্যক্তির, যেমন এখন স্বরাষ্ট্রমন্ত্রীর যতটুকু ক্ষমতা রয়েছে র‍্যাবের প্রতি, কিংবা বাণিজ্যমন্ত্রীর যতটুকু ক্ষমতা রয়েছে র‍্যাবের প্রতি, কিংবা প্রধানমন্ত্রীর সচিবের যতটুকু ক্ষমতা রয়েছে, তৎকালীন সময় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব রূপে তোফায়েল আহমেদের যতটুকু ক্ষমতা থাকা দরকার সেনাবাহিনীর উপর, র‍্যাবের উপর, ততটুকু ছিল, এর বেশি ছিল না। এই কথাটাই তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, যখন এই ঘটনাটা ঘটল সমস্ত কিছু কলাপস, আজকে শেখ হাসিনার যে বিশালত্ব, তার চাইতে বঙ্গবন্ধুর ওই সময়টাতে তার যে ক্ষমতা, ক্যারিশমেটিক ব্যক্তিত্ব এবং তাকে যেভাবে অতিমানবের পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছিল, সকল ক্ষমতার উৎস করা হয়েছিল, সেই মানুষটির উপরে যখন এত বড় জঘন্য আক্রমণ চালানো হলো এবং পুরো পরিবারটিকে যখন নিঃশেষ করে দেওয়া হলো, তখন কেবল আওয়ামী লীগপন্থী নয়, আওয়ামী লীগ বিরোধী শিবিরের মধ্যেও রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেছিল, সকলের মনে মস্তিষ্কে বজ্রপাত হয়েছিল, কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল, প্রতিটা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন হচ্ছিল, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, কোনো রকম সংযোগ ছিল না, যে যার মতো করে চালিয়েছে ইচ্ছে মতো। এবং ওই সময়টিতে কোনো ব্যক্তি, কোনো মহল বিশেষ
এমনকি কোন রাষ্ট্র এমনকি ভারত চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারেনি। উল্টো দেখা গেল জাসদের যারা লোকজন রয়েছে তারা ভারতীয় রাষ্ট্রদূত মিশা সমর সেন তাকে তুলে নিয়ে এসে অপহরণ করার জন্য সেখানে রীতিমতো গেরিলা হামলা চালিয়েছিল। এই ছিল দেশের অবস্থা। তো সেখানে একজন তোহেল আহমেদ, একজন আমির হোসেন আমু, একজন সুরঞ্জিত সেনগুপ্ত, একজন মতিয়া চৌধুরী, যদিও তারা ওই মতিয়া চৌধুরী তখন ছিলেন না সেখানে, সুরঞ্জিত দা সেখানে ছিলেন না, কিন্তু যারা আওয়ামী লীগের লোকজন ছিলেন তাদের কী বা করার ছিল। ওদিকে মোস্তাক সাহেব যে পার্লামেন্ট তৈরি করেছেন, মন্ত্রিসভা তৈরি করেছেন, তিনি যে শাসন পরিচালনা করছেন সেখানে আওয়ামী লীগের যে লোভী লোকজন রয়েছে, কাউয়া প্রকৃতির, হাইব্রিড প্রকৃতির, সবাই সেখানে চলে গিয়েছে। তো সেখানে একজন তোহায়েল আহমেদের কি করণীয় ছিল, কতটুকু করণীয় ছিল এবং তিনি সেটি কি করতে পারতেন, এগুলো নিয়ে তোহায়েল সাহেব আমার সাথে আলাপ করেছেন এবং বলছি যে রানী এই বিষয়গুলো নিয়ে তোমাকে আমি জানাতে চাই, কারণ তুমি লেখো, তুমি জানো, তুমি হয়তো অনাগত দিনের সাক্ষ্য হয়ে থাকবে, আমি খোলা মেলা, তুমি আমার বাসায় আসো। উনি তখন মন্ত্রী থাকা অবস্থা আমাকে ফোন দিয়েছিলেন, তো আমি আর যাইনি। এটা সম্ভবত 2014 সনের পর, আমার যতটুকু মনে পড়ে, এর কারণ হলো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এই কথা হয়নি। 2014 সনের পর আমি যখন এমপি নই তখন আমার মধ্যে এক ধরনের কমপ্লেক্স কাজ করেছে যে আমি আওয়ামী লীগের এখন সংসদ সদস্য নই, তিনি একজন মন্ত্রী, তার বিরুদ্ধে একটা সমালোচনা করেছি, এখন যদি আমি তোফায়েল সাহেবের বাসায় যাই হয়তো তোফায়েল সাহেব কি মনে করবেন সেটা বড় কথা না, আশেপাশের লোকজন মনে করবেন যে গোলাম মাওলানা রনি হয়তো তোফায়েল সাহেবের কোনো সাহায্য সহযোগিতার জন্য এসছে, নমিনেশন পাওয়ার জন্য আসছে আর ইত্যাদি। আমি আসলে নিজেকে ঠিক ওইভাবে ইনফেরিয়ার করতে চাইনি, এই কারণে আসলে আমার যাওয়া হয়নি। কিন্তু আমার খুব লোভ হচ্ছিল, আমার খুব যেতে ইচ্ছে করছিল যে রাজনীতির এরকম একটা কিংবদন্তি তার কাছ থেকে ঠিক 74, 75, 76, 77 এই তিনটি বছরের মানে তার যে উপাখ্যান এই বিষয়গুলো আমার শুনে আসা উচিত ছিল, বাট আমি এখন পর্যন্ত যাইনি। তো ওই যে আমি যে সমালোচনাগুলো করেছিলাম সেই সমালোচনাগুলো আবার 2023 সনে এসে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তোহায়েল আহমেদ এই করেছেন, ওই করেছেন, এটা করেছেন, ত্যাগ করেছেন, এবং এবারের 75-এর 15ই আগস্টের সেই অনুষ্ঠানমালা যখন জাতীয় শোক দিবসে অর্থাৎ 2023 সনের আগস্ট মাসে পালন করা হচ্ছিল তখন কোনো কোথাও তোফায়েল সাহেব ছিলেন না, বরং তাকে লক্ষ্য করে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে সকল বিষোদ্গার করা হয়েছে তা আমি মনে করি রাজনীতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এবং তোফায়েল সাহেবের জন্য রীতিমতো হেমলক। দ্বিতীয়ত তোফায়েল সাহেবের যে সংসদীয় আসন সেখানে আওয়ামী লীগ পরিবারের সদস্য কিংবা আত্মীয় সেটা হলো নাজির রহমান মুঞ্জ ছেলে, ব্যারিস্টার আন্দারলিপ রহমান পার্থের যে ছোট ভাই শান্ত, তিনি সেখানে নির্বাচন করতে পারে না আওয়ামী লীগ থেকে, তাকে মনোনয়ন দিতে দেওয়া হতে পারে, এরকম একটি প্রচার ছড়িয়ে পড়েছে এবং শান্ত সেখানে কাজ করে যাচ্ছে এবং একই সিটে যেহেতু তার বাবা সংসদ সদস্য ছিলেন এবং যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তো এটি যদি তোফায়েল সাহেবের জীবদ্দশায় ঘটে যে তাকে মনোনয়ন না দিয়ে বা তার ভাগ্নিকে মনোনয়ন না দিয়ে বা তার কথার বাইরে গিয়ে দেখা গেল শান্তকে মনোনয়ন দেওয়া হলো, সেক্ষেত্রে তিনি আসলে আত্মহত্যা করবেন না বেঁচে থাকবেন না কি করবেন এগুলো নিয়ে কিন্তু এখনও বলা যাচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়গুলো প্রতি মুহূর্তে তাকে কিন্তু ব্যথিত করছে। তা আমার একটা বক্তব্য হলো যে রাজনীতিতে জয় পরাজয় আছে, প্রতিপক্ষের নিকট পরাজয় হলে বা প্রতিপক্ষের উপর বিজয়ী হলে এক ধরনের রসায়ন সৃষ্টি হয়, কিন্তু যে দলটির জন্য বা যে দলের জন্য একটি মানুষ সারা জীবন নিবেদন করে কিংবা যে দলের মাধ্যমে তার আত্মপরিচয় ঘটে ঠিক সেই দলের নিকট থেকে যদি জীবন শান হয়ে সে মানুষকে নেতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, প্রতিকূল পরিবেশে পড়তে হয়, তাহলে অনাগত দিনে তোফায়েল সাহেবদের মতো কোনো লোক এই জমিনে তৈরি হবে না। কেন আমি যে গুণাবলীর কথা প্রথম দিকে বললাম এটি কেবলমাত্র আওয়ামী লীগের তোফায়েল আহমেদ নয়, জাতির, বাঙালি জাতির তোফায়েল আহমেদ, ইটস এ পলিটিক্যাল ইনস্টিটিউশন, তিনি একজন পলিটিক্যাল স্কুল, এটাকে প্রিন্সিপালও বলা ঠিক হবে না, হিজ আ
ইনস্টিটিউশন, হিজ এ স্কুল অফ পলিটিক্স। তো এটি প্রতিষ্ঠানকে আসলে সংরক্ষণ করতে হয়, প্ল্যান্টেশন করতে হয়, ওয়াটারিং করতে হয়। তো আমরা সেই কাজটি না করে আমরা দেখা যাচ্ছে এই যে বিভিন্ন পলিটিক্যাল ইনস্টিটিউশনকে ধ্বংস করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় জনাব তোফায়েল আহমেদকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে যে সকল সমালোচনা হচ্ছে, ব্যক্তিগতভাবে আসলে এটি আমি সমর্থন করছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।